সকাল সকাল বন্ধুর সাথে বকবক করতে কি না অনেকটা সময় চলে গেছে, বেজে গেছে 10:30, ব্রেকফাস্ট হয়নি। আমি ফোনে কথা বলছি শুনে সৌরভ দেখছি ব্রেকফাস্ট বানাতে শুরুও করে দিয়েছে। আমি আর রিস্ক নিতে পারিনি, এদের গল্প শুনে যা মনে হলো যে আজকে আর শেষ হওয়ার নয়, তাই ভাবলাম যে আমারও ব্রেকফাস্ট জুটবে না, এরও হবে না, তাই জন্য ব্রেড শেকতে চলে এসেছি। সিম্পল ব্রেকফাস্ট, ব্রেড আর বাটার। না দেখে বন্ধুদের সাথে গল্প শুরু হলে না মানে একটা জায়গা থেকে শুরু হয়, শেষটা যে কোথায় চলে যায় বোঝাই যায় না, আর সময়ও কোথা থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, সকাল সকাল বন্ধুর সাথে পিএনপিসি করে মনটা একদম হালকা লাগছে। ভালো বানিয়েছি? দারুণ, পাপন হয়ে গেছে। মোটেও না, একটু কড়া করে শেঁকলেই ভালো লাগে গো। আমাদের জানো তো মুসুর ডাল মুগের ডাল দুটোই শেষ হয়ে গেছে। আমাদের এখানে যে বাঙালি গ্রসারি দোকানটা ছিল না আহারে পাহাড়ে, ওখান থেকে কালকে গিয়ে সৌরভ মুগের ডালটা নিয়ে আসলো, মুসুর ডালটা যথারীতি পাইনি। বাড়িতে আসার পর আমি বলছি সৌরভ এটা কী এনেছো, দেখো তোমরাও দেখতে পাবে প্যাকেটে না এরকম বড় বড় পোকা, মানে সিরিয়াসলি 240 টাকা নিয়েছে, দুটো প্যাকেট নিয়ে এসছে, দুটো প্যাকেটেই পোকা। তো যাই হোক, গিয়ে তো চেঞ্জ করতে হবে। আর তোমাদেরকে আমি বলতে চাই এই কারণেই, যদি কোনো বাঙালি গ্রসারি দোকান তোমাদের চেনা জানার মধ্যে থাকে তো অবশ্যই একটুখানি আমাদের সন্ধান দিও, যেখানে ধরো সোনা মুগের ডাল, ছোটো মুসুর ডাল, সরু চাউমিন এই টাইপের জিনিসগুলো পাওয়া যায়, তাহলে খুব উপকার হবে। সৌরভকে আসতেই আমি বলছি তুমি একটু দেখে আনতে পারো নি? না, ব্যাগের মধ্যে করে দিয়েছে, আর সেই সময়টায় কারেন্ট ছিল না, একদম প্রতিকূল পরিস্থিতি ছিল, সেরকম কিছু করতে পারিনি। আমি এই জিনিসটা নিয়ে চলে এসেছি, ওরা আমাকেই পাল্টাতে যেতে হবে। চাউমিনটা ঠিকঠাক আছে, ডালটা গেছে, মানে এটা বিক্রি করছে কি করে আমি সেটাই বুঝতে পারছি। সকাল সকাল কিন্তু একটা বড়সড় কাজ এগিয়েছে। তোমাদেরকে বলছিলাম না যে এই রুমটা আমরা টোটালি মেকওভার করার প্ল্যান করেছি, তো একটা ওয়ার্ড্রপ যে অর্ডার করা হয়েছিল সেটা অলরেডি ডিসপ্যাচ হয়ে গেছে, মানে আজকালের মধ্যেই চলে আসবে, কারণ ওটা আসছে বম্বে থেকে। তো এখানে যে ডেস্কটা থাকতো সেটাকে আমরা শিফট করে অন্য রুমে রেখেছি, মানে আমাদের বেডরুমে রেখেছি। শুরুতে আমি সৌরভ দুজনেই ভেবেছিলাম যে ডেস্কটাকে সেল আউট করে দেবো, বাট যখন রাখার প্রভিশন আছে এক্ষুনি সেল আউট করার দরকার নেই, মোটামুটি মানিয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ড্রপ নয়, আরও একটা জিনিস অর্ডার করা হয়েছে, এই রুমটাকে টোটালি ফাংশনাল বানানোর প্ল্যান আমরা করেছি। তো সব কিছু আসুক, দেন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর আমি ডেস্কটা কোথায় রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি, জুগাড় জুগাড় করেছি আমি। ডেস্কটা কিন্তু আমাদের যথেষ্ট সার্ভিস দিয়েছে, যদিও কথা ছিল সমস্ত অফিসের কাজ আমরা এখানে বসেই করব, বাট বিছানাটাই আমাদেরকে বেশি সঙ্গ দিয়েছে। তাও হ্যাঁ, সেল আউট করার মতো অবস্থায় আসেনি এখন, ঠিকঠাকই যাচ্ছে তাই না, তোমরাই বলো। তো আপাতত এইভাবে রাখা হয়েছে, দেখা যাক, সেল আউট তো আজ বলে কালকেই হয়ে যাবে, এখন যদি এটা মানিয়ে যায় তাহলে এটা এরকম ভাবেই রাখবো। আর এখানে বসে কখনো কখনো কাজ করাও যায়, যদি বিছানা ছেড়ে উঠতে পারি আর কি। তো লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গেছে। সৌরভ বাজারে গিয়েছিল, একটা সুন্দর লাউ এনেছে, বাট আজকে এখন আর লাউ বানাতে ইচ্ছা করছে না, কারণ লাউটা আবার কাটতে থাকতে হবে। তো অনেকদিন পরে জানো তো আজকে এই ফুলকপির তরকারি বানিয়েছি, এখন আর বড় একটা ফুলকপি আমাদের বাড়িতে আসেই না। তো সেদিনকে সৌরভ ভালো একটা ফুলকপি দেখতে পেয়ে নিয়ে এসেছি বলে আমি যে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু তরকারি বানাই, আজকে একটুখানি আলু আর পটল ভাতে দিচ্ছি। ভাতে মানে কি, ওই প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। আর একটুখানি পোনা মাছ বেঁচেছে, মানে 3 পিস পোনা মাছ ফ্রিজে ছিল, এটা দিয়ে ভাবছি একটুখানি দই পোনা করি, কারণ এটা না দুদিনের মাছ, মানে আগের দিনকে এনেছিল সৌরভ, তো তাই জন্য ভাবছি আজকে একটু ভালো মেনু করতে হবে এটা দিয়ে, তা না হলে না এমনি নর্মাল কারি অতটা উঠবে না আর কি, কারণ ফ্রিজের মাছটা আমরা খুব একটা রেখে খাই না, টাটকা টাটকা আসে সাথে সাথে খেয়ে নেওয়াই হয়। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের প্রিপারেশন, আমি শুরু করে দিয়েছি অলরেডি। যেহেতু দই পোনা বানাবো তাই জন্য মাছটা শুধুমাত্র নুন দিয়ে ফ্রাই করে নিলাম, তোমরা চাইলে হলুদও অ্যাড করতে পারো, আমিও মাঝে মাঝে অ্যাড করি। এরপরে দিয়ে দিলাম দালচিনি আর শুকনো লঙ্কা, পেঁয়াজটাকে ঘষে নিয়েছিলাম, এবার স্কুইজ করে নিয়ে শুধুমাত্র পেঁয়াজটা অ্যাড করলাম, পেঁয়াজের রসটা আলাদাভাবে সরিয়ে রেখেছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিলাম, নাড়াচাড়া করে নিয়ে এবার ড্রাই স্পাইসেস অ্যাড করে দেবো। এখানে আমি আবারও হলুদ গুঁড়ো অ্যাড করছি না, অল্প একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করলাম। দেন ভালো করে মশলাটাকে কষানোর সময় পেঁয়াজের রসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে যেহেতু দই পোনা বানাচ্ছি টক দই তো অবশ্যই অ্যাড করতে হবে, আর তার সাথে আজকে আমি কাজু বাদাম বাটাও অ্যাড করছি। দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে অ্যাড করে দিলাম।
দই আর কাজু বাদামের পেস্টটা অ্যাড করার পর ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। যখন দেখবে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, অয়েলটা রিলিজ করে গেছে, তখন এর মধ্যে দিতে হবে স্বাদমতো নুন আর একটু মিষ্টি। যেহেতু টক দইটা অনেকটা কোয়ান্টিটিতে অ্যাড করা হয়, তাই জন্য মিষ্টিটা অ্যাড করতেই হবে, তা না হলে স্বাদের ব্যালেন্স হবে না। এবার দিয়ে দিলাম অল্প একটু জল, দেন জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো হালকা ফুটুক, আর এই সময় আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। তোমরা চাইলে অল্প একটু ঘিও অ্যাড করতে পারো। মাছটা কিন্তু একটুখানি লো ফ্লেমে কুক করব, তাহলে দেখবে খুব সুন্দরভাবে অয়েলটা রিলিজ করে যাবে, দেখতেই পাচ্ছ সেটা। তাহলেই কিন্তু দইপোনা খুব সুন্দর টেস্ট হবে, আর এই প্রসেসে একবার ট্রাই করে দেখো। তো মোটামুটি দইপোনা রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো আলু আর পটলটাও সেদ্ধ করা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু আলু পটল সেদ্ধটা কাঁচা সর্ষের তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়েও মাখতে পারো, তবে আমি একটুখানি এর মধ্যে করে নিয়েছিলাম শুকনো লঙ্কার তেল। খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। মোটামুটি আমার রান্নার আয়োজন কিন্তু কমপ্লিট। উইদিন ওয়ান আওয়ার আমার কিন্তু সমস্ত কিচেনের কাজ কমপ্লিট। শুধুমাত্র ভাতটা বানাতে হবে, যেটা কিনা সৌরভ বানাবে, আর কিচেনটাও একটু পরিষ্কার করবে, সেটাও সৌরভ করে নেবে বলেছে। এবার আমি স্নানে যাব, কারণ আমার পুজো দিতে হবে। স্নান টান সেরে ব্যালকনিতে চলে এসেছি। আজকে আমার বাগানে কিন্তু প্রচুর ফুল ফুটেছে, মেনলি আমি বলবো ফাইনালি গিয়ে এই বেলফুলগুলো ফুটেছে, সিজনের প্রথম বেলফুল, তাই ভাবলাম গোপালকে পুজো দেওয়া যাক। আর টুকটাক কিন্তু ফুল ফুটতেই থাকে, এই ফুল দিয়েই কিন্তু আমি মোটামুটি পুজো দিয়ে দিই। যাই হোক, এত ধানাই বানাইয়ের পর ফাইনালি গিয়ে আমরা কার্টেনগুলো হাতে পেলাম, কিন্তু হ্যাঁ ছেঁড়া অবস্থাতেই হাতে পেয়েছি। কিন্তু ও কোনো রকম কোনো রিপেয়ারও করলো না, ও নিয়েও যায়নি, মানে মানুষকে বলে না এখন আর বিশ্বাস করা যায় না, সেটাই অবস্থা। না, ও বললো যে আমি ওই শপে নিয়ে গিয়ে করবো, এই করবো ওই করবো, খালি কথা বলে গেল, কিচ্ছু করেনি। আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি, সেদিনকেও দেখানো হয়নি তোমাদেরকে। এই পার্টটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ব্ল্যাক আউট পার্ট, আর আমরা যদি এই দেখো, এই দেখো কি করেছে, দেখো আলোর সামনে ধরলে তোমরা বুঝতে পারবে, দেখেছো কি অবস্থা করেছে। অ্যাকচুয়ালি এর পেছনে যে লাইনিংটা দেওয়া আছে একটা রাবারের টাইপের, সেটাকে পুরো ছিঁড়ে ফেলেছে। মানে এটাই তোমাদেরকে বলছিলাম, দু তিন দিন ধরে আমি সময়ে ওদের পেছনে লেগেছিলাম, ও এতদিন প্রায় এক সপ্তাহ হয়ে গেছে শুধু এটা আটকে রেখে দিয়েছিল। আমার এত প্রবলেম হচ্ছিলো যে কি বলবো, টাকা তো দিলই না, মানে আমি চাইবো কি ওই দিল না, আর এটাকে রিপেয়ার করিয়েও দিল না, সত্যি কথা। যাই হোক, আজ অথবা কালকে সৌরভ নিয়ে যাবো, অথবা আমি ওই কাটানের লোকটাকে ডাকবো, দেখে দেখো চেঞ্জ তো করতেই হবে, কিছু তো করার নেই, আমি তো ফেসে গেছি। লাঞ্চ করতে চলে এসেছি, একদম ছিমছাম লাঞ্চ আজকে। আলু পটল সেদ্ধ কোনদিনও খেয়েছো? আমার মনে পড়ছে না। হ্যাঁ, আমি মামুনিকেও দেখিনি খুব একটা। আলু উচ্ছে ভাতে খেয়েছি, আলু পটল ভাতে কখনো খাইনি। দেখো কে, ভালোই হয়েছে, অল্প একটুখানি ঘি নেওয়া হয়েছে, ঘি দিয়ে খেতে বেশ ভালো লাগে। এমনি আলু জিনিসটা আমরা দুজনেই ভালোবাসি। হ্যাঁ, আলু খেতে আমি তো খুবই ভালোবাসি, আলুকে বাসি ভালো খেয়ে হচ্ছি গলু। এটা আমাদের কিন্তু একটা কমন মানে রাইম, গরমে এটা কিন্তু একটা ভালো আইটেম। পটলের তরকারি খেয়ে গিয়ে তো মুখ একদম মরুচি হয়ে গেছে জানা কথা, তো আলু পটল ভাতে পটলটা গরমকালে থাকবেই পাতে। আজকে ব্যাপারটা কিরকম লাগছে বলো তো? মনে হচ্ছে যেন ভেজ থালি অর্ডার করেছি হোটেলে, আর তার সাথে এক প্লেট দই পোনা। বাবা, এক প্লেট দই পোনা কোন রেস্টুরেন্টে ভাই, তিন পিস মাছ দেয়? তিন পিস মাছ দেয় না, এটা তো ঘরের রেস্টুরেন্ট, তাই জন্য একটুখানি লিবারাল। না, আজকে আমি ডাল বানাতে পারলাম না, না আছে মুসুর ডাল, না আছে মুগের ডাল, কি হবে জানি না। মুগের ডাল নিয়ে কালকে যে কিলো করেছি আমি আর বলার নয়, আজকে ভাবছি যাবো জানো তো চেঞ্জ করতে। চেঞ্জটা করে আনো। দই পোনা এত কমন একটা রেসিপি, কিন্তু খুব একটা হয় না বাড়িতে, তাই না? ভালো হয়েছে, অনেকদিন পর খাচ্ছি। মাছের পিসগুলো জামবো, আর পেটির পিস ছিল বলে আমার আরও মনে হলো যে দই পোনাই করা যাক, খুব ভালো হয়েছে। রিসেন্টলি অ্যামাজন থেকে জুকের একটা পার্স অর্ডার করেছিলাম, এই জাস্ট ডেলিভার হলো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি ভাবছিলাম যে সাইজটা কিরম হবে না হবে, কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। তবে টুকটাক এদিক ওদিক বেরোলে না
এই টাইপের পার্টসগুলো খুব কাজে লাগে। আর এই পার্টসের মধ্যে তুমি ফোনটাও রেখে দিতে পারবে। দেখো ফোনটাও কিন্তু সুন্দরভাবে এখানে ক্যারি করা যাবে। আর এখানে না একটা ছোট্ট কম্পার্টমেন্ট আছে, আর সাইডে এরকম একটা চেনও আছে যেখানে কিনা খুচরো পয়সা টয়সাও নেওয়া যাবে। তো আমি তো বলবো তোমরা এরকম কিন্তু নিতে পারো, নিজেদের ইউজ পারপাসে অথবা গিফট পারপাসেও কিন্তু খুব ভালো। জুকের মেনলি প্রিন্টগুলো খুব ভালো লাগে, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইকাত প্রিন্টটা নিয়েছি, আরও অনেক অপশান আছে, তোমরা সেগুলো চেক আউট করতে পারো। অ্যামাজন থেকে নিয়েছি যেহেতু লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তোমরা চেক করে নিও। দুদিন আগে তোমরা ব্লগে দেখেছো যে আমি এই নেল পলিশটা অ্যাপ্লাই করেছি। খুব একটা আমি আর নেল পলিশ অ্যাপ্লাই করি না, বাট এখন ইচ্ছা হলো আর কি, তো অ্যামাজন থেকে দুটো শেড নিয়েছি। আর এই শেডটার ব্যাপারে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সৌমি কালারটা ভীষণ সুন্দর, একটু শেয়ার করো। তো দেখো এগুলো না ফেসেস কালারটার, মানে আমি প্রথমবার পারচেস করলাম, খুব ভালো কিন্তু। আমি তো জানোই বাড়ির সমস্ত কাজ করি, তাও দেখো সুন্দরভাবে কিন্তু আছে, মানে একটু উঠে টুটে যায়নি, মানে প্রায় তিন চার দিন তো হয়ে গেলই। আর এইটাও নিয়েছি আর এই কালারটাও নিয়েছি, ভাবলাম আমি দুটোই তোমাদের সাথে শেয়ার করে দিই। দুটো কালারই কিন্তু ভীষণ মিষ্টি। নেল পলিশগুলো হচ্ছে ফেসেস কালারটার আলটিমেট প্রো স্প্ল্যাশ, তো এগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো অ্যামাজন থেকেই নিয়েছি। আরো অনেক কালার অপশন তোমরা পেয়ে যাবে, তবে আমি তোমাদেরকে বলবো এই কালারটা কিন্তু কিনে দেখতে পারো, ভীষণ সুন্দর। দেখো তো দিয়ে দেবো লিঙ্কগুলো, তোমরা চেক আউট করে নিও। আমার ব্যালকানির অবস্থা পুরো তেহেস নেহেস হয়ে গেছে, দেখতেই পাচ্ছো না। ব্যালকানি গোছানো সাজানোর জন্য নয়, কি করা হলো তোমাদেরকে দেখাই তো। আমরা একজন লোহার একটা না ব্র্যাকেটস লাগিয়ে নিলাম পারমানেন্টলি এখানে জামা কাপড় শুকুর দেওয়ার জন্য। আগে যে আমার কাছে ক্লোথ ড্রায়ারটা ছিল ওটা দিয়ে এখন শুকুর দিলে কী হয় বলো তো, হাঁটা চলার জায়গা থাকে না, যেহেতু গাছের সংখ্যা আমার বেড়ে গেছে, তো সেই কারণে এটাকে এখন পারমানেন্টলি আর ইউজ কর তো সেই কারণে এটাকে এখন সাইডে রাখা হচ্ছে, এটাই এখন পার্মানেন্টলি ইউজ করা হবে জামা কাপড় মেলার জন্য। তো এখানে এরকম দড়ি লাগিয়ে নেব, তো তারপরে এখানে ঝুলিয়ে দেওয়া যাবে, শুকুর দেওয়ার জন্য কোনো প্রবলেম হবে না। এই জাস্ট এসে কাজটা করে দিয়ে গেল, এখনো বলেছে গরম আছে, তো সাবধানে আর কি, এখন কিন্তু হাত টাত না লেগে যায়। সৌরভ ব্যালকানিটা পরিষ্কার করছে, প্রত্যেকটা কাজ কিন্তু সিস্টেমেটিক্যালি হচ্ছে। এবার আমার নেক্সট টার্গেট হচ্ছে কার্টেনটাকে ঠিক করাতে হবে, তো উনি আসবেন আজকেই, মানে ওনার একজন লেবার এসে পর্দাটা নিয়ে চলে যাবে, আর আশা করছি দু তিন দিনের মধ্যে হয়ে যাবে। মেনলি কি প্রবলেম হলো তো কার্টেনগুলো তো ব্ল্যাকআউট নয়, সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে, মানে ওই কোজিনেসটা নেই, তো সেই কারণে কার্টেনটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই কারণে বলেছি যে আপনি আজকেই কাউকে পাঠান, এসেও নিয়ে যাক। ম্যাডাম আবার দুপুরবেলা ঘুম থেকে ওঠার থেকে বলছে যে মাথাটা ব্যথা ব্যথা করছে, তো আমি বানাচ্ছি আদ্রাক বালির চায়, আমিও খাবো, আমিও অফিসের কাজ করছিলাম, আজকে আবার কেকেআরের খেলা আছে, যদি এখন ইন্টারেস্ট আস্তে আস্তে কমেই গেছে, বাট স্টিল আদ্রাক বালি চায় মাথাটা কি ধরেছে গো, একটু তাই জন্য বললাম সৌরভকে কড়া করে চা বানাও। আমি একটু এসে গেছিলাম, হেঁটে চলে আসলাম, সৌরভ আজকে আর যাইনি, আমি একাই গেছিলাম। তো চলো এবার ডিনারের প্রিপারেশন করতে হবে, আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করারও আছে, সেটাও করবো, কিন্তু তার আগে হাত পা মুখটা ধুয়ে নিই। আজকে কেকেআরের অবস্থা যে খুব একটা ভালো সেরকমটা মনে হচ্ছে না, আমি না কেকেআরকে সাপোর্ট করে এবার ছেড়ে দেবো, ভাবছি অন্য কোনো টিম চুজ করবো। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলবো ভেবেছি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে মা কীরকম আছে, সৌমি একটু জানিও। তো মার আজকে স্টিচ কাটার ব্যাপার ছিল, তো সেই জন্য মা আজকে গেছিলো হসপিটালে, সুন্দরভাবে শুকিয়ে গেছে, স্টিচ কাটাও হয়ে গেছে, আজকে ডক্টর ভিজিটও ছিল। তো যাই হোক, এখনও কিন্তু যন্ত্রণা হচ্ছে, মানে তোমরা যেহেতু অনেকেই ভেবেছো যে নি রিপ্লেসমেন্ট করবে, তাদের জন্য বলছি একটু কিন্তু পেশেন্স লাগবে। আর ফিজিওথেরাপিস্ট তো উনি আসছেন, আর ফিজিওথেরাপি করতে হবে এখন ডেলি বেসিসে, তো মা একজন আয়াও রেখেছে। তো রিকভারিটা আমি যা বুঝছি খুব কিন্তু র্যাপিডলি, মানে তাড়াতাড়ি করে রিকভারি হয়ে যাবে সেরকমটা নয়, আস্তে আস্তে হচ্ছে, মানে রাত্রের দিকে খুব যন্ত্রণা হচ্ছে, তো এটাই আর কি মেন ব্যাপার। তো তোমাদের মনে হলো ওটা জানানো উচিত। দেখো মোটামুটি মানে মেন যে হার্ডলটা সেটা তো ক্রস করে গেছে মা, এবার আস্তে আস্তে রিকভারি হবে। তো আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করার দরকার, কারণ তোমরা দেখছি অনেকেই আমাকে লিখেছো যে সৌমি আমাদের ওরকম নি রিপ্লেসমেন্ট করানোর ব্যাপার আছে, তো একটুখানি ডিটেলসে জানিও যে তোমার মা কীরকম আছে। তো মনে হলো যে এটা বলাটা খুব ইম্পর্টেন্ট। এই সন্ধ্যের দিকেই তো বেলফুল ফোটে, আর গাছটা পুরো ভরে গেছে বেলফুলে, আমি একটা ফুল তুললাম, কি অপূর্ব গন্ধ, মানে বলে বোঝাতে পারবো না। আজকেও সেই রাত্রিবেলা আলু পটলের তরকারি, আজকে সকালে পটল এসেছে বাড়িতে, দুবেলা পটল, মানে পটল আর পেছন ছাড়ছে না জানো না, কিন্তু কলকাতার অবস্থা খুব একটা খারাপ নয়, সৌমি যতই বলুক না কেন উইকেটগুলো কিন্তু আস্তে আস্তে পড়ছে না। যাই হোক ফাইনালি মুখ রেখেছে, কে কে আর জিতেছে, অলমোস্ট এখন জিতে গেছে, লাস্ট ওভার চলছে। তো আমাদের ডিনার রেডি আছে, আলু পটলের তরকারি আর আম, এটা কি জানো এনেছো, বাদামি, হাপুস, এটা হাপুস। আচ্ছা চলো, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।